আগামী 8ই নভেম্বর মুর্শিদাবাদের জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভা খড়গ্রামে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর খড়গ্রামের এই স্মরণ সভা নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে রীতিমতো তরজা শুরু হয়ে গিয়েছে। অনেকেই অনেক তৃণমূল নেতৃত্ব তারা এই বিষয় নিয়ে কথাও বলতে চাইছেন না, কিন্তু একেবারে বিপরীত পথে হেঁটে বুধবার বিকেলে খড়গ্রামের সভাস্থল পরিদর্শনে গেলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মধু। নগর স্কুলের মাঠে উপস্থিত হয়ে কিভাবে সভামঞ্চ তৈরি হবে তার নির্দেশ দেন তিনি স্থানীয় নেতৃত্বদের। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। যে আমাদের জেলা পরিষদের দলনেতা বনভূমি কর্মাধ্যক্ষ এবং খড়গ্রামের তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টও ছিলেন, তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং তিনি জেলা পরিষদের আমার একজন সহপাঠী ছিলেন। তো 8ই নভেম্বর আমাদের তিনটে সময় খড়গ্রাম যে স্কুল আছে নগর স্কুল সেখানে আমাদের যে স্মরণসভা হবে, আর ওই স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসে খড়গ্রামে আমাদের এখানকারই নির্বাচিত সদস্য তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস, স্থানীয় এমএলএ আমাদের ইউ ভাই থেকে শুরু করে বাবর দা, জেলা পরিষদের মেম্বার কামাল সাহেব থেকে শুরু করে খড়গ্রামের সমস্ত স্তরের নেতৃত্ব আমরা উপস্থিত থেকে আজকে মাঠ পরিদর্শন করলাম এবং স্টেজ প্যান্ডেল কোথায় গেট কিছু হবে যে সমস্ত আমাদের ইনস্ট্রাকশন ছিল সেটা কর্মীদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম। তেল তো লাগছে না, জল লাগবে, একটু জল খেয়ে দিলে হয়ে যাবে, আর গাড়ি চললে তেল লাগবে।